করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের বিস্তার রোধে মাঠে নেমেছে রাউজান থানা পুলিশ। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুনের নেতৃত্বে একদল পুলিশ সোমবার 22 মার্চ দিনব্যাপী ফকিরহাট মুন্সিঘাটা রাউজান থানার আশপাশে জনগণকে সচেতন করার জন্য মাইকিং, সচেতনতামূলক ব্যানার, ফেস্টুন, স্টিকার লাগানো, মাস্ক বিতরণ, জীবাণুনাশক স্প্রে করা হয়। রাউজান থানার উদ্যোগে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের বিস্তার রোধে সচেতনতামূলক কর্মসূচি পালন করেন রাউজান থানা পুলিশ। সকাল থেকে দিনব্যাপী বিভিন্ন স্থানে যাদের মুখে মাস্ক ছিল না তাদের মুখে মাস্ক পরিয়ে দেওয়া হয়, পাশাপাশি জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজার দিয়ে সাধারণ মানুষকে স্প্রে করা হয়। এ সময় গণপরিবহনের যাত্রীদের মাস্ক পরে গাড়িতে ওঠা ব্যবসায়ী, ক্রেতা, বিক্রেতাদের মাস্ক পরার অনুরোধ জানানো হয়। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জুনাইদ কবির সোহাগ, ওসি তদন্ত কাইসার হামিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, সেকেন্ড অফিসার অজয় দে, উপপরিদর্শক ইব্রাহিম কলিল, ইসমাইল হোসেন, নুরুল আমিন, অনুপম দে, এএসআই আরিফ, মাজহারুল সহ আরও অনেকে। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় রাউজানবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়েছেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জুনাইদ কবির সোহাগ ও রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন। আমরা যেটা চাচ্ছি উপজেলা প্রশাসন এবং রাউজান থানা মিলে এই রাউজানবাসীকে আমরা করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে মুক্ত রাখতে চাই এবং মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন এই করোনা ভাইরাসের নিয়ন্ত্রণ মোকাবেলা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী গত 1 বছর যাবত যেভাবে নির্দেশনা দিচ্ছেন এই করোনা ভাইরাস নিয়ন্ত্রণ করার জন্য আমরা সেইভাবে দায়িত্ব পালন করি। বাংলাদেশ পুলিশ এবং অত্র রাউজান থানার পক্ষ থেকে আমরা বিভিন্ন প্রচারণা চালাচ্ছি। এই প্রচারণার নিয়মিত কাজ হিসাবে আজকে আমাদের এখানে জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম করতেছি। আমাদের রাউজানের নেতা মাননীয় সংসদ সদস্য মেয়র নেতৃত্বে এখানে সকল প্রশাসন একই মায়ের সন্তান হিসেবে সবাই একইভাবে কাজ করেন। সবার চিন্তাভাবনা হলেও এলাকার লোকজন সুস্থ থাকুক, ভালো থাকুক। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব আবার বেড়ে যাওয়ার কারণে আমরা আগের মতো আবার বাংলাদেশ পুলিশ আপনাদের পাশে আছে, আপনারা সচেতন হন, মাস্ক পরিধান করুন, মাস্ক ছাড়া কেউ বাইর হবেন না। আপনারা জানেন যে বিশ্বের বিভিন্ন রাউজান থানা পুলিশ এখন আপনাদেরকে সচেতন করছি, কয়েকদিন পর যদি এরকম অবস্থা আরো নিত্য নতুন কাজ আমরা মাস্ক পরেই করবো।